চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোল্ডেন ফ্রাইড ক্রিস্পি ওয়ান্টনের রেসিপি। কিন্তু রেসিপি শুরু করার আগে তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটাও কিন্তু তোমরা ট্যাপ করতে ভুলো না। ওয়ান্টন শীটস বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবারে 1 কাপ ময়দার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো 1টা ডিম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। ওয়ান্টনের স্টাফিংয়েও কিন্তু নুন থাকে, সেটা একটু মাথায় রেখে নুনটা দিতে হবে। এবার আমি আস্তে আস্তে ডিম দিয়েই ময়দাটা মাখতে শুরু করব। যদি আমার মনে হয় যে এক্সট্রা জলের দরকার আছে তবেই আমি জল ব্যবহার করব, না হলে ডিম দিয়েই পুরো ময়দাটা আমি মেখে নেব। আমার এখানে মনে হচ্ছে খুব সামান্য একটু জল লাগবে, তাই আমি খুব সামান্য একটু জল দিয়ে ময়দাটা একটা মিডিয়াম ডোতে মেখে নেব। ময়দাটা খুব সফট বা খুব হার্ড কোনোটাই হবে না, যেরকম আমরা আটার রুটি খাই সেই রকম একটা ডো আমরা বানিয়ে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার এই ময়দাটায় আমি একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। এবার চলো আমরা ওয়ান্টনের স্টাফিংটা কী করে তৈরি করতে হয় সেটা দেখে নিই। ওয়ান্টনের স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। খুব তাড়াতাড়ি ওয়ান্টনের স্টাফিংটা কী করে বানানো যায় চলো এবারে আমরা দেখে নিই। তার জন্য চিকেনটা আমি এখানে মিক্সির জারে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আমি এখানে হাফ করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি আমার কাছে 4-5টা রসুন রয়েছে, এই 4-5টা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প কিছু ধনে পাতার কুচিও দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এই সব কিছু আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেব। এটা একসঙ্গে করার ফলে কি হবে, আলাদা করে পেঁয়াজ রসুন বেটে এতে অ্যাড করার ঝামেলাটা আর থাকবে না, তাড়াতাড়ি একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে এবং চিকেনের সাথেও এই পেঁয়াজ রসুন ধনে পাতার জুসটা খুব ভালো করে মিশে যাবে, তার ফলে টেস্টও খুব ভালো হবে। চলো এবার আমরা এটা পেস্ট করে নিই। এখানে দেখো আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, লুচির থেকে একটু ছোট সাইজের লেচি আমরা কেটেছি, যেরকম মোমোতে আমরা কাটি সেই রকম বানিয়ে নিয়েছি। এবারে চলো ওয়ান্টনগুলো আমরা বানিয়ে নিই। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে এই লেচিটা বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়েই লেচিটা বেলতে হবে, ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না। কর্নফ্লাওয়ার দিয়ে যদি আমরা বেলি তাহলে এই ওয়ান্টনগুলো ভাজার পরে কিন্তু একদম ক্রিস্পি হবে। এখানে দেখো আমি একটা শীট বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেনের ফুটটা দিয়ে দিলাম। এবার একটু মন দিয়ে তোমরা ফলো করো, আমি এরকম ভাবে একটা রোল বানিয়ে নিলাম। এবার এইখানে দুটো পোর্শনে আমি জল লাগিয়ে নেব, নিয়ে এই দুটোকে আমরা মুখটা এইভাবে আটকে দিলাম। একটা ওয়ান্টন আমার তৈরি হয়ে গেল। এবার আমি আবার একটা লেচি নিয়ে নিয়েছি, সেটাকেও আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। আমি আবারও বলছি কর্নফ্লাওয়ার দিয়ে বেলাটা কিন্তু খুব জরুরি, কর্নফ্লাওয়ার দিয়ে বেললে তবে এই রেস্টুরেন্টে আমরা যে ওয়ান্টনগুলো খাই সেগুলো ভাঙলেই যেরকম একটা ক্রিস্পি সাউন্ড আসে সেটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেললে তবেই আসবে। এর মধ্যেও আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। এবার চিকেনের পুরটাকে দিয়ে আমি এটা রোল করে নিচ্ছি। রোল করার পরে এই পোর্শন দুটোতে আমি জল লাগিয়ে নেব। তারপর
দুটোকে এইভাবে টেনে আমি জুড়ে দেব। এই ওয়ান্টনটাও আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবকটা ওয়ান্টন বানিয়ে নেব। সবকটা ওয়ান্টন আমি বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে চলো আমরা ভেজে নিই। ওয়ান্টনগুলো ভাজার জন্য দেখো আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম গরম করতে হবে, কারণ মাংসটা আমরা কাঁচা নিয়েছি, কাঁচা মাংসটা সেদ্ধ হতে হবে, আর বাইরে যাতে রঙটা খুব ডার্ক না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সেই জন্য এখানে কিন্তু তেলটা খুব মিডিয়াম গরম করে নেব। মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে আমি ওয়ান্টনগুলো একে একে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওয়ান্টনগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ক্রিস্পি গোল্ডেন ফ্রাইড ওয়ান্টনস বানানোর জন্য কয়েকটা সিক্রেট চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমত, যখন আমি ময়দাটা মাখব তাতে ডিম দেওয়াটা ম্যান্ডেটারি, ডিম না দিলে কিন্তু চলবে না। দ্বিতীয় হচ্ছে, যখন আমি ওয়ান্টন শিটগুলো বানাবো তখন কিন্তু যতটা সম্ভব পাতলা করে আমাকে ওয়ান্টন শিটগুলো বেলে নিতে হবে, তাহলেই কিন্তু ভাজার পরে ওটা একদম ক্রিস্পি হবে। তৃতীয়ত হচ্ছে যে ওয়ান্টনটা বেলার সময় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে। আর তারপরে হচ্ছে তেলের আঁচটা, ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মিডিয়াম থেকে আঁচটা শুরু করতে হবে এবং তারপরে আঁচটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে, যাতে কোনো একটা দিক কখনোই লালচে না হয়ে আসে, কালারটা যাতে গোল্ডেনই থাকে। এই ওয়ান্টনগুলো আমার ভাজা হয়ে গেছে, দুটো পিঠি ভালো গোল্ডেন হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব আর এইভাবে আমি সবকটা ওয়ান্টনই ভেজে নেব। চলো এবার এ তোমাদের দেখাই ওয়ান্টনগুলো কীরকম তৈরি হলো। আমি একটা ওয়ান্টন হাতে নিয়ে নিয়েছি, তোমরা আওয়াজটায় নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে। এবারে চলো একটু ভেঙে দেখাই, প্রচণ্ড গরম। দেখো চিকেনটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো চলো আমরা এবারে এটা সার্ভ করে নেব। ওয়ান্টনগুলো আমি সার্ভ করে নিয়েছি, সাথে সামান্য একটু রেড চিলি সসও রেখেছি। রেড চিলি সস দিয়ে ওয়ান্টন খেতে আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে মোমো চাটনির সাথেও এটা সার্ভ করতে পারো। মোমো চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। আর আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে।